আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন। আপনাদের জন্য কামনা করে আশা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে সব সময় মতো আজকে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো কম সময়ের ভিতরে কিভাবে আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে সুন্দরভাবে সেট করবেন, এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তাই সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, টুল বক্স থেকে এই টুলসটা সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে ডাব্লিউ চেপে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, কেন আমাদের কাজ করার ক্ষেত্রে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তারপর আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই অথবা এখান থেকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন বন্ধুরা অটোমেটিক এটা ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আমি এই ছবিটার একটু সাইড রিমুভ করে নেব। রিমুভ করার পরে বন্ধুরা এখানে থেকে একটু বাড়িয়ে দেব, তারপর একটা আলগা একটু বাড়িয়ে দিলাম, তারপর এখানে ওকে দেব। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তারপর আমাদের এখন দরকার একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে আমাদের পছন্দ করা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যাব এখানে, এখানে যাওয়ার পরে আমরা যেখানে ব্যাকগ্রাউন্ড রাখছি ওখানে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে সেট করব। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা বন্ধুরা সেট করব। সেট করার পরে দেখছেন বন্ধুরা এখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছবির উপরে, ওই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডের টেনে ছবির নিচে ছেড়ে দিতে হবে, হয়তো দেখতেছেন বন্ধুরা। তারপর যদি এই ব্যাকগ্রাউন্ড ভালো না লাগে পরবর্তীতে আপনারা আর অন্য ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। আবার এখানে যাবেন, যাওয়ার পরে আবার ব্যাকগ্রাউন্ড সেট করবেন, ব্যাকগ্রাউন্ডটা আপনারা পছন্দ করবেন, আপনার পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে বসায় নেবেন। আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসাবো এখানে, আবার বন্ধুরা আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখন বসাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড আমি এখানে সেট করলাম। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এই যে ছবিটা, ছবিটা যদি আপনি একটু কাজ করে নিতে চান ওই ক্ষেত্রে আপনি ছবিটা কাজ করে নিতে পারবেন। ওই ক্ষেত্রে আপনি ছবিটার কালার কালার শোধন আপনার এখানে যাবেন। যাওয়ার পরে যে ছবিটা আমরা একটু কন্ট্রাস্ট করে নিব, যাতে ছবিটার কোয়ালিটি যাতে একটু ভালো হয়, এই জন্য আমরা এই কাজটা করব। তারপরে আপনি আবার এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যাবেন, ছবিটা আমরা একটু কালার কালেকশন করে নেবেন যাতে ছবিটা সুন্দরভাবে ফুটে বন্ধুরা। তারপর ওকে দিবেন, তারপর আবার এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে হালকা একটু কালার কালেকশন করে নিতে পারেন ছবিটা যাতে সুন্দর করে ফুটে। তারপর বন্ধুরা ওকে দিলেন। তারপর আমাদের এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু কন্ট্রাস্ট করে নেব, কালার কালেকশন করব। ওকে দেব। তারপর আপনি বন্ধুরা যে কাজটা করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে কালারে যাবেন, এখান থেকে আপনি ইচ্ছা করলে পিছনের নিচ থেকে একটা কালার একটা শেড দিতে পারবেন। আপনার যে কালারই আপনার পছন্দ মতো একটা শেড দিলেন, দেওয়ার পর বন্ধুরা এখানে আপনি ঘুরিয়ে নেবেন যেদিকে আপনি মন চায়। এখান থেকে কিন্তু আপনি ঘুরিয়ে যেদিকে আপনার এটা প্রয়োজন শেডটা, ওদিক থেকে কিন্তু আপনারা বন্ধুরা এই শেডটা আপনি দিতে পারবেন। তাই বন্ধুরা এইভাবে আমি দিব শেডটা। তারপরে এখান থেকে আপনি ইচ্ছা করলে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারবেন, অনেকগুলো আছে, আপনি কোন সাইড দিয়ে দিতে চান এভাবে আপনি দিতে পারবেন।
আমি এভাবেই দিব। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা একটু ক্যাপাসিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপরে আপনি চাইলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন, ওই ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন আপনি ব্যাকগ্রাউন্ডটা কমায় এবারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, ব্লার করে নেবেন। আমি এই পরিমাণ ব্লার করলাম বন্ধুরা, তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে গা। তারপর ইচ্ছা করলে আপনি এটা পিছন যদি একটা কোনো একটা সূর্য বা শেড দিতে চান তাও দিতে পারবেন, ওই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে বন্ধুরা। তারপর আরেকটা বন্ধু এখান থেকে আপনার একটা কাজ করতে পারবেন, এখান থেকে যে কাজটা আপনি করতে পারবেন ওটা হলো এখানে যাবেন কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সে যাবেন। কালার ব্যালেন্সে যাওয়ার পর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে ইচ্ছা করলে কোনো কালার দিতে চান দিতে পারবেন, যে অনেক কালার ব্যালেন্স থেকে। যে কাজটা করবেন বন্ধুরা এটার পিছনে যদি আপনি কোনো একটা সূর্য আলো বা কিছু সেট করতে চান, ওই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন পাইলে যাবেন। যাওয়ার পর আপনার কাঙ্ক্ষিত যে এফেক্টগুলো থাকবে ওই আর কি সেট করবেন। সেট করার পরে বন্ধুরা আমি এই এফেক্টটা সেট করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারপর এখানে যাবেন, এখানে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা যে কাজটা আপনার করতে হবে আলোটা এখানে বসায় দিলেন, এটা আপনি ইচ্ছা করলে কমায় বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা। তারপরে আপনি ইচ্ছা করলে ইচ্ছাটা আর একটা সূর্য দিতে পারবেন, যেমন আমি এটা দিলাম। এরকম সাইডে সেট করে দিবেন। তারপর এখানে যাবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে আপনারা এই কাজগুলো করবেন। খুব কম সময়ের ভিতরে আপনি কাজগুলা করতে পারবেন বন্ধুরা। এই যেমন সূর্য আলোটা আপনাকে এখন দেখাবে, সূর্য আলোটা যাতে শরীরে পড়ছে মন ভাবে যাতে বোঝা যায়, এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে একটা নিউ লেয়ার নেবেন। নেওয়ার পরে এই টুলস থেকে এই টুলসটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে হলুদটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে সূর্য আলোটা এই যে ফেজের উপর দিব, এই ক্ষেত্রে আমাদের কি দেবে লেয়ারটা উপর দিতে হবে। দেওয়ার পর এখান থেকে কমাই দিতে হবে, যে বন্ধুরা হালকাভাবে দেখা যাইতেছে মনে হয় যে সূর্য আলোটা ফেজের ভিতরে পড়ছে বন্ধুরা। হালকা করে দিলাম, তারপর আপনার যে কাজটা করতে হবে বন্ধুরা এইভাবে আপনারা কম সময় ভিত্তিক ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করবেন। তারপর আপনি যে কাজটা করতে হবে লেয়ার প্যানেল থেকে লেয়ারগুলো এক করে আপনার কাঙ্ক্ষিত যে ফোল্ডারে ওখানে সেভ করবেন, ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর বন্ধুরা এখানে ছেপে দিবেন, ছেপে দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটা সিলেক্ট করবেন, জিপিজিভাবে সেট করলেন, ওকে। তারপরে দেখতেছেন বন্ধুরা এই ছবিটা আপনাদেরকে আমি এখন দেখাবো, অনেক সুন্দর একটা ছবি তৈরি হয়ে গেছে।
বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সব সময়ের মতো আসসালামু আলাইকুম ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন কথা হচ্ছে।